2023 সালে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের অষ্টম শ্রেণীর পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হবে, কোন সিলেবাসে অনুষ্ঠিত হবে, এ সংক্রান্ত খুবই জরুরি একটি বিজ্ঞপ্তি তোমার মনোযোগ সহকারে শুনবে। বিষয়টি হচ্ছে, জেএসসি পরীক্ষা বাতিল হওয়ায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিম্ন বর্ণিত প্রক্রিয়া গ্রহণ করা হবে এবং এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশনে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য শিথিলযোগ্য বয়সীমা নির্ধারণ প্রসঙ্গে। অর্থাৎ তোমরা যদি জেডিসি পরীক্ষা সেন্টারভাবে না হয়, তাহলে তোমরা প্রতিষ্ঠানে কিভাবে পরীক্ষা দিবে সেই সংক্রান্ত, কিন্তু অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন করা লাগবে কি না, যদি করা লাগে তাহলে, যদি রেজিস্ট্রেশন না করেন তাহলে এসএসসিতে কীভাবে রেজিস্ট্রেশন করবে, অর্থাৎ নাইনে কীভাবে রেজিস্ট্রেশন করবে, এই সংক্রান্ত কিন্তু বিশেষ বিজ্ঞপ্তি এবং প্রাতিষ্ঠানিক পরীক্ষা হলে সেটি কোন নিয়মে হবে এ সম্পর্কে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জেএসসি পরীক্ষা বাতিল হওয়ায় 2024 সাল থেকে নতুন শিক্ষাক্রম অনুযায়ী অষ্টম শ্রেণীর মূল্যায়ন পরিচালিত হবে। বিধায় শুধু এক বছর অর্থাৎ 2023 সালের জন্য নতুন কোনো প্রক্রিয়ায় না গিয়ে জেএসসি পরীক্ষার অনুকরণে নির্ধারিত নম্বর বণ্টন অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা জেএসসি পরীক্ষার সিলেবাসে অনুষ্ঠিত হবে। অর্থাৎ জেএসসি পরীক্ষার আগে যেই প্রক্রিয়া অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত, অর্থাৎ জেএসসি পরীক্ষার আগে যেই প্রক্রিয়ায় অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে। অর্থাৎ আগে অষ্টম শ্রেণীর অর্থাৎ বোর্ড পরীক্ষা তোমরা যেভাবে দিলে, সেন্টার পরীক্ষা যেই প্রক্রিয়া দিছ, তোমাদের প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা কিন্তু একই পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বোর্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে। তোমাদের যদিও সেন্টার পরীক্ষা হবে না, তবে তোমাদের কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে অষ্টম শ্রেণীতে। রেজিস্ট্রেশন করলে তোমরা যখন 2024 সালে গিয়ে যখন তোমরা নাইনে রেজিস্ট্রেশন করবে, তখন তোমাদের রোল নাম্বারের প্রয়োজন হবে না, শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু তোমরা নাইনে রেজিস্ট্রেশন করতে পারবে পরীক্ষার জন্য। তবু সেখানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু তার জন্মগত প্রতিবন্ধকতার কারণে সাধারণত শিশুদের মতো স্বাভাবিক সময়ে শিক্ষা গ্রহণ করতে পারে না। অর্থাৎ এক কথা, যারা প্রতিবন্ধী হয়ে থাকে, নানান সমস্যায় জর্জরিত হয়ে থাকে, ওরা কি নির্দিষ্ট বয়স অনুযায়ী শিক্ষা গ্রহণ করতে পারে না, সেই ক্ষেত্রে তাদের জন্য একটা শিথিলযোগ্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের তুলনায় তাকে গড়ে তুলতে বেশি সময়ের প্রয়োজন হয়, ফলে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশনের সময় বয়সসীমা 14-25 বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের সমাজসেবা অধিদপ্তরের অনলাইন ডাটাবেজ নিবন্ধন আবশ্যক। অর্থাৎ যে রেজিস্ট্রেশন করছে, অর্থাৎ আপনার সেক্ষেত্রে শিক্ষার্থীদের সমাজসেবা অধিদপ্তরের অর্থাৎ সমাজসেবা অধিদপ্তরের অনলাইন ডাটাবেজের যে নিবন্ধন আবশ্যক আছে, তিনি যে প্রতিবন্ধীর একটি নিবন্ধন কার্ড থাকে, সেই কার্ড কিন্তু লাগবে বাড়তি বয়স দিয়ে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে। তো ভিউয়ার্স, তাহলে এখান থেকে যেটা বোঝা গেল, অষ্টম শ্রেণীর পরীক্ষা কিন্তু এবছরও হচ্ছে না, তবে তাদেরকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে এবং বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের। এবং বার্ষিক পরীক্ষাটা বিগত বছরে সেন্টার পরীক্ষা যেভাবে অনুষ্ঠিত হয়েছে, যেই সিলেবাসে অনুষ্ঠিত হয়েছে, যে প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়েছে, একই প্রক্রিয়ায় কিন্তু প্রাতিষ্ঠানিক বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে বার্ষিক পরীক্ষার ধরন থাকবে সেন্টার পরীক্ষার মতোই এবং অবশ্যই অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন কত তারিখ থেকে শুরু হবে সেটা কিন্তু খুব শীঘ্রই জানানো হবে। আশা করা যায় সেই রেজিস্ট্রেশন আগস্ট মাসের 15 তারিখের মধ্যেই সেই রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি চলে আসবে। তোমরা রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি আসার সাথে সাথে অবশ্যই তোমরা সেটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে।